विशाल रिसोर्स मैनेजमेंट प्राइवेट लिमिटेड पक्ष होटेल हिंदुस्तान इंटरनैशनल सम्प्रति अनुष्ठित है सोनार बांगला गड़ार पदक्षेप। सोनार बांगला गड़ार जो सोशल मीडिया और डिजिटल मीडिया गुरुत्व कतटा पर्यालोचना है ओई दिन। उपस्थित छिलेन बाकुड़ार एमपी डॉक्टर सुभाष सरकार, उपस्थित छिलेन प्रोफेसर तथागत रॉय एवं अन्यान्य विशिष्ट व्यक्तिबर्ग। আমরা ডিজিটাল স্ট্র্যাটেজি এখন যেহেতু কোভিড এর জন্য অটোমেটিক্যালি এখন সবকিছুই ডিজিটালে চলছে, সো পিপল আর ফোর্স টু ডু ইট। কিন্তু ডিজিটাল স্ট্র্যাটেজি অনুযায়ী যদি দেখি এখন আইটি সেক্টর, আমি আইটিটা এই জন্য বলবো না বিকজ আই এম মেইনলি কন্টেন্ট অ্যানালিস্ট, সো আইটি দিক থেকে ভারতবর্ষ যেভাবে এগিয়ে গেছে এবং এবং যেভাবে এগোচ্ছে, এইটুকু ইজ 100% শিওর দ্যাট এই মুহূর্তে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, চায়না হোক, অল দ্য মেজর পাওয়ার্স, নান অফ দ্যাম আর গোয়িং টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইন্ডিয়া, দ্যাটস আ গ্যারান্টি। যে জায়গাটা আমাদের খালি একটু ডিজিটাল সাইড থেকে একটু আরেকটু বেটার করতে হবে সেটা হচ্ছে প্রাইমারিলি ফ্রম দ্য কন্টেন্ট পার্সপেক্টিভ। কারণ আমরা যে যেটা নর্মালি করি, যে কেউ বললো হ্যাঁ আচ্ছা আমাদের একটা ক্যাম্পেন আছে এটাকে কিভাবে আমরা করি, ঠিক আছে একটা পেজ খুলে দে, একটা পেজ খুলে চার পাঁচটা লাইন দিয়ে কি কিভাবে কি শুরু হবে রেগুলার ইভেন্টস গুলো কি কি পনগির। কিন্তু সেইভাবে যখন আমি দিচ্ছি সেটা কতজন লোক অ্যাকচুয়ালি পড়ছে এবং বুঝছে, এই জিনিসটাই সামথিং উইচ উই অ্যাকচুয়ালি নট থিঙ্ক অ্যাবাউট। আমরা সবসময় ভাবি জিনিস পেজটা তৈরি করে দিলাম, জিনিসটা হয়ে গেল, আইটি নিজের কাজ করে দিয়েছে, পারফেক্টলি ফাইন, ব্রিলিয়েন্ট ওয়ার্ক। কিন্তু যখন আমি কন্টেন্টের সাইডের থেকে ভাবছি কি কোনটা দেব, কখন দেব, কিভাবে দেব, এই তিনটে জিনিস কিন্তু ইজ এন অ্যামালগামেশন অফ ফ্যাক্টর্স। যেই জিনিসগুলো একটা ডিজিটাল ক্যাম্পেইন যে কোনো আছে, সেটা পলিটিক্যাল ক্যাম্পেইন হোক, কোনো বিজনেসের ক্যাম্পেইন হোক, যে কোনো ক্যাম্পেইনে এই এই কয়েকটা জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে। কারণ নর্মালি আমরা ডিজিটাল ক্যাম্পেইন হিসেবে ভাবি, মানে ডিজিটাল স্ট্র্যাটেজি হচ্ছে জাস্ট লাইক আ গেম অফ চেস। সো গেম অফ চেস বলতে ইন ওয়ে যখন মানে কি কোন মানে আমি এই গুটিটা এখানে লাগাল, এখানে আমি দিলাম, এবার নাও হোয়াট দ্য অপোনেন্ট উইল কাম আউট উইথ ইজ সামথিং উইচ উই শুড already be there in our minds, and according to that amra shei bhabe shei onupate next move ta korbo always. Mane this is my theory from that first perspective, you always create a non partisan testing unit. Non partisan bolte ekhon dhurun ekta particular political party bollo je ei jinish ta bharatbarshe hocche na, ba arekjon bollo ei jinish ta bharatbarshe hocche. Now automatically তাদের পেজে দ্য ফলোয়ার্স আর প্রাইমারিলি এক নম্বর যারা তাদেরকে সাপোর্ট করেন, দু নম্বর যারা তাদেরকে সাপোর্ট করেন না, বিকজ দে ওয়ান্ট টু সি হোয়াট ইজ গোয়িং আউট দেয়ার অ্যান্ড সেটার বিরুদ্ধে আমরা কিভাবে কি লিখতে পারি। বাট একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, নন পার্টিসান অ্যাটিটিউড যখন জিনিসটার মধ্যে আসে না, ওটা সবচেয়ে বেশি হিট করে হিউম্যান মাইন্ডকে। আমরা যে রিচটা আজকে একটু খানিকক্ষণ আগে ক্রস পোস্টিং এর কথা হচ্ছিল, মানে ধরুন ফর এক্সাম্পল আমরা ফেসবুকে একটা কিছু দিলাম, সেই জিনিসটা আমরা ফেসবুকে দিয়ে তারপরে আমরা টুইটারে একটা আরেকটা কিছু দিয়ে দিলাম, এইবার হঠাৎ কেউ দেখলো যে বললো আপনি ফেসবুকে এটা পোস্ট করেছেন, টুইটারের ল্যাঙ্গুয়েজটা একটু অন্য মনে হচ্ছে, তাহলে মিনিংটা কি বদলে গেল। সো এই দ্যাট সিঙ্ক্রোনাইজেশন অফ দ্য কন্টেন্ট, যে জিনিসটা আনা উচিত, সেই দিস ইজ সামথিং যেটা কিন্তু অ্যাক্রস অল প্ল্যাটফর্মস এক থাকতে হবে। দেয়ার শুড বি ওয়ান ভয়েস স্পিকিং, ইন দ্য সেন্স মেসেজ একটাই যাবে, সেটা বিভিন্ন রূপে যাবে কিন্তু মেসেজটা কিন্তু ওইটাই যাবে। প্রত্যেকটা শব্দের কিন্তু একটা মিনিং আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ক্যারিজ আ ওয়েট। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা কিছু একটা মেসেজ দিতে বলে হ্যাঁ তুই লিখে দে, একটা মেসেজ চলে গেল, বাট ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড শুড আর্ন ইটস প্লেস দেয়ার। আমরা পেপারে যখন একটা জিনিস ছাপানো হয়, যখন আমরা লিখি সেখানে তখন এইভাবে দিই যে আচ্ছা এটার এখানে না স্পেস নেই, আমাদেরকে 200 ওয়ার্ডের একটা আর্টিকেল 150 ওয়ার্ডই শেষ করতে হবে, কারণ আমাদের আর জায়গা নেই অ্যাড আসছে ওই জায়গাটায়। ঠিক সেইভাবে ডিজিটালটা কিন্তু আমাদেরকে ওই মানে ওই মানসিকতাটা কিন্তু ডিজিটালে আনতে হবে, যে আমরা ঠিক শব্দ চয়নটা পারফেক্ট কোড করব এবং যতটা কতটা আমরা কতটা লিখব কতটা লিখব না। অনেক ভিডিও পাবেন আপনারা, যেই ভিডিওগুলো মার্কেটে চলছে, ঘুরছে, খুব শেয়ার হচ্ছে, খালি ভিডিওটা শেয়ার হচ্ছে, লেখাটা নয় কিন্তু। বিকজ একটা জিনিস, যে জিনিসটা আমরা চোখে দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি দ্যাটস গোয়িং টু বি ফার মোর ফোর্সফুল, বাট দ্য পয়েন্ট ইজ যে ওই এক্সপ্লেনেশন দ্যাট এক্সপ্লেনেটরি পার্ট দ্যাট হ্যাজ টু বি ভেরি ওয়েল ক্রাফটেড। ওই জায়গাটায় কিন্তু কয়েকটা জায়গায় আই থিঙ্ক মোর ইম্প্রুভমেন্ট ইজ রিকোয়ার্ড।
দ্যাট ইজ আ ফোর্স ফিল্ড অ্যানালিসিস বলে। ফোর্স ফিল্ড অ্যানালিসিস ডিজিটালে আমি কোনো টেকনিক্যাল টার্মে যাচ্ছি না, খুবই সাধারণ ইয়েতে বলছি, যে এটা আমাদেরকে হেল্প করে যে কি ধরনের ফোর্সেস আমাদের ক্যাম্পেইন, যে কোনো ক্যাম্পেইন মুভমেন্ট, সেটা একটা হেলথ ক্যাম্পেইন হতে পারে, পলিটিক্যাল ক্যাম্পেইন হতে পারে, স্পোর্টস ক্যাম্পেইন হতে পারে, এনিথিং, সেই ক্যাম্পেইনের ফোর্সটাকে কি করে মুভমেন্টটা এফেক্ট করছে, সেই মুভমেন্টটা আমাদের কিভাবে এফেক্ট হচ্ছে, দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট হেল্পস আস টু ডিসাইড ওয়ার টু ফোকাস, হাউ টু ফোকাস অ্যান্ড ওয়েন টু ফোকাস। প্রবলেমটা আমাদের কিন্তু ওই একটা জায়গায় চলে আসে যে আমরা মানে যা আসছে তাই দিয়ে যাচ্ছি, যা আসছে তাই দিয়ে যাচ্ছি। ধরুন ফর এক্সাম্পল, একটা পার্টিকুলার কেউ একটা সভাতে কেউ কিছু বলছেন, সেটা টেলিভিশনেও দেখানো হচ্ছে, পেপারেও লোক পড়ছে, নিউজ ওয়েবসাইটেও আসছে, সেটা আমি আমার পেজে না ঢেলে আমি সেটার একটা পার্টিকুলার অংশ, যেই অংশটা সবচেয়ে বেশি মানুষকে এফেক্ট করতে পারে আমার ফেভারে, সেইটুকু দেব। বাকিটা তো অলরেডি জানেন ওনারা, আমি তাদের সময় কেন নষ্ট করবো? আজকাল এভরিথিং ইজ অন মোবাইল। বেঙ্গল হ্যাজ ডেফিনেটলি শোন দ্য ওয়ে আউট হিয়ার ইজ ওয়েল ইন আ ভেরি গুড ওয়ে। বাংলার অনেক অনেকে আছেন কিন্তু তাদেরকে বাংলায় লোক অতটা হয়তো চেনেন না, কিন্তু যারা বেসিক্যালি এই ডিজিটাল কন্টেন্ট স্ট্র্যাটেজির সাইড থেকে কিন্তু দে হ্যাভ রিয়েলি মেড আ মার্ক। দ্য ওনলি থিং ইজ দ্যাট ইট হ্যাজ টু বি রেকগনাইজড ইন দ্য ওয়ে দ্যাট হোয়াট উই আর থিঙ্কিং টুডে ইজ সামথিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন টুমোরো। সো আমি ওই জিনিসটা আগে থেকে প্রিএম্পট করি, যেটা আমরা নর্মাল প্রিএম্পট করি সেই দিক থেকে। আরেকটা জিনিস আমি বলবো যে ফোকাস অন ভার্সনস, মানে যে জিনিসটা আমরা মানে পিপল ওরিয়েন্টেড জিনিসপত্র দিই, সেইখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ কন্টিনিউটি, আমরা যে ভাষাটা ইউজ করি সেই ভাষাটার উপর কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, কেননা সেই ভাষাটা আপনার ইমেজটা বানাবে, এবং ডিজিটালি কিন্তু এটা সবচেয়ে পাওয়ারফুল টুল, অ্যান্টিও হতে পারে, ফলো হতে পারে। সো দিস ইজ সামথিং, এই জিনিসটা কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। আমরা মানে কোনো একটা ভাষণে কেউ একজন কিছু বলে দিল, সেটা বলার পরে সেটার নানাভাবে সেটাকে হয়তো মিন করেননি, কিন্তু সেটা নানাভাবে নানা প্রকৃত রূপে সেটাকে সামনে আসবে। বাট হোয়াট উই হ্যাভ টু কনসেন্ট্রেট অন ইজ হোয়াট উই আর সেইং দেয়ার, কিপিং ইন মাইন্ড যেটা আমরা বলছি ওখানে, দ্যাট শুড বি আ থিং উইচ শুড নট ইম্প্যাক্ট আস ইন আ রং ওয়ে ওয়েন ইট কামস টু বিং শেয়ার্ড অ্যামং দ্য পিপল। কারণ লোকেদের মধ্যে এই জিনিসটা মানে একজন সাধারণ মানুষ তো সেইভাবেই দেখবে, যেটা পাচ্ছে সেটাই দেখবে। তো আমাদেরকে ওই টার্গেট অডিয়েন্স যাকে বলি আমরা, সেই টার্গেট অডিয়েন্সটা কিন্তু খুব কেয়ারফুলি ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। আমরা যদি মানে একটা জেনারেল ভারতবর্ষের, ফর উইথ অল ডিউ রেসপেক্ট, আমরা একটা কেরালার ইস্যু নিয়ে কথাটা বলছি, একটা ভিলেজের যেখানে আমি ওই জিনিসটা মানে মানে প্রোমালগেট করছি একটা ভিলেজের সামনে দিয়ে যেটা বাংলায় আছে, আমার কাছে মানে যার কাছে টেলিফোনটা আছে তার ইকোনমিক স্টেটাসটা আমাকে দেখতে হবে, সে কত মানে ওটা খুলবে কি খুলবে না, ইজ ইট ইম্প্যাক্টিং হিম, ইম্প্যাক্টিং হিজ ফ্যামিলি, ইফ ইট ইজ ইট উইল দ্য পার্সন উইল ওপেন ইট, ইফ নট ইট উইল নট হ্যাপেন। বাট প্রবলেম হচ্ছে যে ওয়েন উই গিভ আউট আওয়ার স্টাফ, ওটা এমনভাবে দেওয়া হয় যে আচ্ছা হ্যাঁ এটা আমার কাজ, আমি আমার কাজটা করে দিয়েছি, আই হ্যাভ গিভেন ইট আউট। বাট প্রবলেমটা হয় যে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ হোয়াট উই আর শেয়ারিং অলসো, because is it going to really impact them for whom it is meant? It may not, because of the simple reason ki they don't relate to it. It's all about relations, it's all about relating to the subject that we're talking about. To mane shei dik diye dekhte gele you have to think global but act local, ekebare local act korte hobe prottekta jaygay. So from that perspective the digital campaign, যে কোনো সেটা একটা মানে সাবান হতে পারে, সেটা একটা বাইক হতে পারে, একটা গাড়ি হতে পারে, এনিথিং আন্ডার দ্য সান, ইট ক্যান বি আ পলিটিক্যাল থিং, পার্টি স্টেটাস, হোয়াট এভার ইট ইজ, বাট ফ্রম অল পার্সপেক্টিভস এই জিনিসটা কিন্তু ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড স্টিল ল্যাকিং। এই জায়গাটা কিন্তু একটু হলেও এখন আমাদের পুষ্টটা দরকার সব দিক দিয়ে। বাট আই এম শিওর দ্যাট মানে যেভাবে ভারতবর্ষ এগোচ্ছে, মানে ডিজিটাল আইটি হ্যাজ আইটি ইটস এ সুপার পাওয়ার অলরেডি, বাট আমাদের কন্টেন্টের সাইড থেকে ইজ সামথিং উইচ পিপল উইল আর নাও অ্যাকচুয়ালি গেটিং ইন টু দ্য স্কিম অফ থিংস, যে না কন্টেন্টের সাইড থেকেও আমরা ভালো কিছু করছি, বাট ইট শুড রিচ আউট মোর অ্যান্ড মোর, বাট রিচিং আউট এফেক্টিভলি দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিচ আউট করা করলেই হলো না, আমি একটা পোস্ট দিয়ে দিলাম বলেই যে আমার কাজ হয়ে গেল সেটা নয়, সেটা কি আদৌ লোককে এফেক্ট করতে পারছে কি পারছে না, যদি না না করে তাহলে আমার দিয়ে লাভটা কি? সো এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু মানে ইট নিডস আ বিট অফ
sitting down and thinking about it before we do what we are doing. কারণ আমাদের স্টেপগুলো কিন্তু খুব কেয়ারফুলি নেওয়া উচিত, সেদিক দিয়ে বলবো। সত্যব্রত রিপোর্ট, নোবেল বাংলা।